আরে তুমিই তো চালে ভুল করেছো। আমি কি চালে ভুল করলাম হুজুর? আরে আলবাত ভুল করেছো। তোমার জন্য ওই ছেলের কাছে উমেদারি করে আমি কত কথা বলে এলাম, তুমিও ছেলেকে দেখলে, ওই ছেলের সঙ্গেই বিয়ে দেবে বলে সব ঠিক করলে। তা বিয়ের আগেই যদি এত ঝামেলা ঝঞ্ঝাট বাঁধিয়ে ফেলো তাহলে বিয়েটা দেবে কি করে? এখন তো বড় বাড়ির লোক মেয়েকে রাস্তা দেখিয়ে দিল, এবার তো নিজেই থানা পুলিশ করবে। কিন্তু এখন আমি কি করব হুজুর? এই পাত্রকে আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না হুজুর। মেয়ে যা বার বেড়েছে, আরো যে কত কেলেঙ্কারি ঘটাবে তার তো কোনো ঠিক নেই হুজুর। আমি ওকে কিছুতেই ঘরে রাখতে পারবো না হুজুর। ওকে ওই রেলগাড়ি করে পুরুষ বেড়া ছেলেদের সঙ্গে গা ঘাসাঘিসি করে আমি ওর পড়াশুনো করতে যাওয়া আমি সব বন্ধ করে দেবো, রাতে করে বাড়ি ফেরা আমি সব বন্ধ করে দেবো। ওর জন্য আমি আমার ধর্ম কিছুতেই নষ্ট করতে পারবো না হুজুর, পারবো না হুজুর। তাহলে তোমাকে একটা বুদ্ধি খাটাতে হবে। সেই পরামর্শই তো আমি আপনার কাছে চাইতে এসেছি হুজুর, বলুন না কি বুদ্ধি। তোমাকে একবার বড় বাড়িতে যেতে হবে। বড় বাড়িতে? না 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 না, বড় বাড়িতে আমি কিছুতেই যাব না। তারা চড়াও করেছে পুলিশ নিয়ে আমার বাড়িতে, আর আমি তাদের বাড়িতে যাব? হ্যাঁ, আমার চোখের সামনে দিয়ে আমার মেয়েকে নিয়ে চলে যাবে আর আমি তাদের কাছে যাব না? বড় বাড়িতে আমি কিছুতেই যাব না। কি কি হয়েছে? না তুমি আমাকে একটু পরিষ্কার করে বলো তো। যশ থানা পুলিশ করেছে, তুমি সেটা বলেছো বলে সকলের সামনে ও তোমাকে অপমান করেছে, তুমি ওকে নিয়ে ফিরে এসো। হ্যাঁ, আমি ফিরতে চাইলে কি ওর ফিরবে আন্টি, তুমি বলো তো? এই তো এখন বলছে গোটা পুজোটা এখানেই কাটিয়ে ফিরবে। ও যদি সেটাই করে আন্টি, আমি ভাবছি কালকে আমি কলকাতায় ফিরে যাব, আমি থাকবো না। কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি চলে আসবে ওকে ওখানে ফেলে? মাথা ঠান্ডা করো প্লিজ, মাথা ঠান্ডা করো। ও বাড়ি ফিরুক, যা বলার আমি বলবো। এবার বলো তো থানা পুলিশটা কি নিয়ে হয়েছে? তোমাকে ওই দিন বলছিলাম না, এখানে একটা মেয়ে থাকে শবনম, ওই মেয়েটার জন্যই তো থানা পুলিশ করতে হলো যশকে। এই শবনমটা কি? বারবার ওর নাম শুনছি আর ওর জন্য যশ গেছে থানায়, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না আন্টি। আমিও বুঝতে পারছি না, আমরা দুদিনের জন্য এখানে বেড়াতে এসেছি, বলো তো কেন আমরা বেকার বেকার একটা ফ্যামিলি পার্সোনাল ঝামেলার মধ্যে জড়াতে যাব? তুমিই বলো আমাকে। এই যে মেয়েটি শবনম, তার বাবা পছন্দ করে না যে মেয়েটি এ বাড়িতে আসুক বা মেয়েটি পাবলিকলি সকলের সামনে নাচ করুক। এবার সে মেয়েটির বাবা মানে মুসলিম, বুঝতে পারছো তো? এবার ঠিক আছে, সেটা মেয়েটা ম্যানেজ করবে, এটা ওর বাবার চয়েস, ওর বাবা বলেছে, মেয়েটা কিভাবে ম্যানেজ করবে সেটা তো মেয়েটার ব্যাপার। যশ কেন এটার মধ্যে ঢুকে থানা পুলিশ করতে গেল বলো তো?